উনি মারা যাওয়ার আগে ওনার নিজের মৃত্যুর কথা উনি বলে দিয়ে গেছিলেন। হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণা, রয়্যাল অ্যাকটিভ কালেকশন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবার চলে এসেছি। আর হঠাৎ করে ভাবছো নিশ্চয়ই যে আমি আমার ভিডিওর মধ্যে এই ধরনের ভিডিও কেন আনছি। আসলে আমার তো ডেলি ব্লগের চ্যানেল ছিল, আর আমার ডেলি ব্লগই আমি এতদিন করতাম। হ্যাঁ, রেগুলার আমি হয়তো করতে পারতাম না, ভিডিও দিতে পারতাম না বা দিতাম না, আর 2-3 দিন ছাড়া আমি ভিডিও দিতাম আমার চ্যানেলে। কিন্তু আমি কিছু জিনিস ইউটিউব দেখি সারাক্ষণই, মানে কাজের ফাঁকে ফাঁকে, আর তার মধ্যে যেটা আমার ন্যায্য বলে মনে হতো আমি সেসব চ্যানেলদের কমেন্ট করতাম বা তাদের ভিডিও শেয়ার করতাম, বা আমার চ্যানেলের মাধ্যমে যদি দুজনও জানতে পারে আমি সেটা সবসময় চেষ্টা করেছি। তো সেই কারণে আমি ভাবলাম যে তাহলে আমার চ্যানেলটাকে আমি কন্ট্রোভার্সিতেই পরিণত করে ফেলি, আর সেই কারণে আমার এই সব ভিডিও নিয়ে আসা বা তোমাদের সামনে তুলে ধরা। আর একটা বিষয় হলো, আমি কোনো নতুন আর ইউটিউব চ্যানেল খুলিনি, আমি আমার এই ডল অ্যাক্টিভ কালেকশন চ্যানেলটাকেই আমি কন্ট্রোভার্সি করতে চাই। তোমাদের সাপোর্ট থাকলে, তোমাদের ভালোবাসা থাকলে আমি আগাতে পারবো, আর আশা করছি তোমরা সাপোর্ট যেভাবে করছো করবে আমাকে। একটা দুঃখের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমরা সকলেই জানি, কম বেশি যারা জানো না অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে দেখো। যদি একটা কথাই আমি সবসময় বলি, যদি দুজন দেখো সেটাই আমার কাছে সার্থক, কেননা আমার একটা ছোট্ট চ্যানেল বাড়িতে ছিল না, উনি দুবাই থেকে এসেছেন। আসার পরে ওনার জন্য অস্থি রাখা হয়েছিল, সে অস্থি আজকে আমরা এই উদ্যানপুর ঘাটে, এই উদ্যানপুর গঙ্গাতে আমরা এসেছি অস্থি দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা ঠিকভাবে পৌঁছে গেছি। সমস্যা চান করে না আজ আমার বাবার অস্থি নিয়ে আমি তোমার কাছে এসেছি, এবং তোমাকে সেটা তোমার মুখে ভাসিয়ে দিলাম। সেটা তুমি ওনাকে উদ্ধার করো, ওনার যেন আপনার শান্তি হয়, সেটাই আপনার কাছে প্রার্থনা করি, তোমার কাছে প্রার্থনা করি। ওনার যেন কোনো অসুবিধা না হয়, উনি যদি শান্তি মতো ওনার আত্মার শান্তিটা হয়। ঠাকুর দাদা কীর্তন শুনছে, দেখুন আর কীর্তন শুনছে, আর হরিবল হরিবল করে চেঁচাচ্ছে। তা কালকেই বলছিল, কালকে আমাকে ডাকলো, বলে দাদা আমি মনে হচ্ছে আর বাঁচবো না। আলো না দাদা, তোমার এখন কিছু সময় হয় না, এখন তুমি অনেকদিন বাঁচবে, এখন পুঁতি আসবে, পুঁতিকে কোলে নেবে। তো না আমি আজকে মনে হয় বাঁচবো না। তো আজকে আবার কালকে বিশাল দুঃখ, আজকে আবার বিশাল খুশিতে গান শুনছে আর চেঁচাচ্ছে হরিবল হরিবল করে। চরম কীর্তন শুনতে যে দাদা, আজকে ঠিক আছে শরীর দাদা? হ্যাঁ আজকে ঠিক আছে। কালকে কি বিশাল খারাপ লাগতেছে না? বিশাল খারাপ টাকা কালকে। আর কীর্তন ভালো হচ্ছে? এই বক্স খানে তো ভালোবাসতেছে কীর্তন। কীর্তন আমার ভালো লাগে না। তুমি একটা গান করবে নাকি আজকে, একটু হালকা এক লাইন? ফোবা পয়সাঙ্গরা রে কাছে উঠিয়া তুতো জম্পাই পারিয়া বে, মানুষ কিছুই বোঝোস না, তুই রে বা পরিচালনা মানুষ কিছুই বোঝোস না, তুইও দুটো নিয়ে বা কই বলে দুটো দে বা পরিচালনা হারে গলায় যদি বয়স কম থাকতো যে গান, এখন বয়স কম হলে তো আপনারা এখন ধরুন ঠাকুরের 100 বছর বয়স হয়ে গিয়েছে, এটা যদি বয়সটা কমে যদি গলা শুনতেন আপনারা, এখন তো ভালো করে কথাই বলতে পারে না, মানে বলতেন যে না দারুণ গলা ঠাকুর দাদা। আমার দিদি যাতে পারবি ধরে আমার দাদা, আমার দিদি যাবে না যাবো না। আমার বাবা করে
ভালো ঘুমাচ্ছে দাদার কোলে? বড় বাবার কোলে ঘুমো হচ্ছে নাকি? আমার দেখাতে পারি না তোকে, আমার বাবা আছে নড়ে চড়ে যাবো, আর দাঁতি দাও আর একটা মাস একটু কান্না করে দাও, বড় বাবাকে শুনিয়ে দাও একটু কান্না। দেখুন এই পৃথিবীতে সবাই এসছে, সবাই একদিন চলে যাবে, আমরাও একদিন থাকবো না। তো একটা কথা আমি ভাবি মাঝে মাঝে, নেগেটিভ চিন্তা ভাবনা আসে মাথায়, ভাবি যে ঠাকুর দাদা যদি না থাকে তখন কেমন হবে, মানে ভাবলে আমার কেমন লাগে, মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে। মানে পৃথিবীতে সবাই এসছে যখন সবাইকে যেতে হবে, কিন্তু তাও মানে এখন থেকে আমার ওটা ভেবে কেমন লাগে, মানে আমাদের পরিবারটা এখন কেমন আছে, তখন হয়তো অন্যরকম হয়ে যাবে, একটা যুগের শেষ হয়ে যাবে। দাদু ঠাকুমা দিদা এরা একটা ভীষণই মানে কি বলবো, মনের এক কোণার এক ভালোবাসার জিনিস, এই জিনিসের কোনোদিন তুলনা হয় না। যেমন বাবা মা বাবা মা, স্বামী স্বামী, সন্তান সন্তান হয়, তেমন দাদু দিদাও। হ্যাঁ, তো আমার দাদু ঠাকুমা কেউ নেই আজ আর পৃথিবীতে, কিন্তু কোনো বয়স্ক মানুষ দেখলে, হ্যাঁ আমার দিদু বেঁচে আছেন, কিন্তু ওই যে দাদু যেহেতু নেই, কোনো বয়স্ক মানুষ দেখলে না খুব মনটা টান লাগে যে একটু দাদু ডাকটা ডাকি, কতদিন আর পারবো ডাকতে, আমিও তো বড় হচ্ছি, আর সেই দাদু ডাকটা হয়তো আমার জীবন থেকে বিলুপ্ত হয়ে যাবে। তো সেই কারণে না বয়স্ক মানুষ দেখলে আমার খুব ভালো লাগে, দাদু মানে তাদের যেটুকুটা মনে হয় নিজের সাধ্য থেকে যেটুকুটা সাহায্য করতে পারি, মানে সে হাত ধরে রাস্তা পার করে দেওয়াই হোক বা কিছু কিনে তাদের কাছে দেওয়াই হোক, খুব ভালো লাগে। জানো তো আমার ঠাকুমা যখন খুব অসুস্থ ছিল, তো তখন আমি ফার্স্ট টিউশন করতাম, আমি টিউশনে যখন মাইনে পেলাম তো হঠাৎ মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। তো ঠাকুমাকে বললাম, ঠাকুমা তখন পুরোপুরি বিছানা শয্যাশায়ী, যে ঠাকুমা তুমি কী খাবে, আমি মাইনে পেয়েছি টিউশনের ফার্স্ট আমার রোজগার। ঠাকুমা বললো আমি চপ খাবো, ভেজিটেবিল খাবো। তো আমি আমাদের আন্দোল স্টেশন ঘুরে ঘুরে যে নিরামিষ দোকানটা ছিল, আমার ঠাকুমা তো বিধবা মানুষ ছিলেন, নিরামিষ খেতেন, তো আমি ভেজিটেবিল চপ এনে ঠাকুমাকে দিয়েছিলাম যে নাও ঠাকুমা খাও, আমার খুব ভালো লাগে এইসব জিনিসগুলো। জানো তো মানে সেই নিজের নিজের ঠাকুমা দাদুর কথা মনে পড়ে যায়। তো এই আর কি, তো দাদুর ভিডিওটা একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো দাদু মারা গেছে, দাদুর ভিডিওটা, দাদুর সেই বেঁচে থাকাকালীন দাদু নিজে মুখ ফুটে বলে গেছেন আমি আর বাঁচবো না, এটা কিন্তু খুব কমজন মানুষই বলতে পারে যে আমি আর বাঁচবো না, এটা একটা। আর হলো ওই যে ওনার বেঁচে থাকাকালীন যেসব স্মৃতিগুলো, চলো এক এক ঝলক দেখে নিই। ঠিক আছে, তুমি বলো ঠাকুর দাদার প্রিয় খাবার কি, আমি তিনটে নাম বলবো, তার মধ্যে একটা বলো। ঠিক আছে, ইলিশ, চিংড়ি, ইলিশ মাছ, চিংড়ি, গলদা চিংড়ি, অজয় নদী, না হাঁসের মাংস, কোনখানে ঠাকুর দাদার প্রিয় খাবার বলো? ইলিশ। এবার তুমি বলো দাদা, দাদা ঠাকুমার কোন জিনিস খানা বেশি পছন্দ, তোমার কি ইলিশ মাছ বেশি পছন্দ, না গলদা চিংড়ি বেশি পছন্দ, না হাঁসের মাংস? কার তোমার? আমার? হ্যাঁ আমার মাছই পছন্দ বেশি। কোন মাছ খানা? মাছ ইলিশ মাছ। ইলিশ, তাই তো? তিনটের মধ্যে শুনেছো না, বলে না তোমার দিদা শুনেছো না? না না আমি আমার তাহলে ঠাকুমা বলো 5 পয়েন্ট। এবার তুমি বলো, তুমি আগে বলে দেবো না দিদার কোন খানা বেশি পছন্দ, জিলাপি, ইলিশ মাছ, না ঘুগনি? জিলাপি, ইলিশ মাছ, না ঘুগনি বলো, সেটা বলো তুমি বলো। আমি? তুমি কি বলো না? দিদার জিলাপি বেশি ভালো। এবার ড্রেস
ঠাকুরদাদা কি বেশি পছন্দ তুমি বলো, ধুতি পাঞ্জাবি না ফতুয়া? তোমার কি পছন্দ, ধুতি বেশি পছন্দ না পাঞ্জাবি বেশি পছন্দ না ফতুয়া বেশি পছন্দ? এবার তুমি বলো দিদার কি বেশি পছন্দ, লাল পরে শাড়ি, লাল পাড় শাড়ি না নীল পাড় শাড়ি না লাল হলুদ শাড়ি? এটা বলবো দিদার কি বেশি পছন্দ, লাল পাড় শাড়ি না নীল পাড় শাড়ি না লাল হলুদ শাড়ি? লাল পাড় শাড়ি, লাল পাড় শাড়ি তোমার দেখলে তা সকলেরই বাড়িতে সকলেরই ইচ্ছা থাকে যে আমার বাবা মা অনেকদিন বাঁচুক বা আমার ঠাকুমা দাদু অনেকদিন বাঁচুক, আমার নাতিপুতি বা তাদের নাতি বা নাতনির সন্তানকে কোলে নেবে, আদর করবে, সবাই চায়। আর ওনারা হচ্ছে একটা বট গাছের সমান, তো বাড়িতে যতই তার মানে তিনি শারীরিক দিক থেকে অক্ষম হোক বা তার যদি কোনো একটা অঙ্গ থাকুক না থাকুক সেটা কোনো ম্যাটার করে না, উনি বাড়িতে আছেন, এটাই বিশাল বিশাল বড় একটা পাওয়া। কোথাও যাওয়া হোক বা কিছু হোক, একটা সাপোর্ট, উনি আছেন বাড়িতে আর টেনশন নেই, এই একটা, যতই উনি নাই কিছু করতে পারুক তবু তো একটা এই কেড়ে এই কথাটা তো বলতে পারবে, ভীষণ বড় একটা সাপোর্টার। তো সেই মানুষটা আর সেই যে হাসি খুশি, সেই তার মানে পুচকেকে কোলে নেওয়া নাতির ঘরে নাতনির ঘরে, এগুলো একটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম আদর, অন্যরকম পাওয়া। আর এটা ঠিকই, ওনারা বেঁচে থাকলে ওনারা তো সাবেকি মানুষ, কত রকম আড্ডাই আর কি রং ঢং করা হয়, সেটা নিয়ে মজা করা হয়, ওনারা সব কথাটা হয়তো বলতে পারে না এখনকার মানে সময়ের সাথে বা এখনকার এই যে ফোন ব্যাপারটা তো ওনারা অত দেখেনি, কিন্তু এখনকার এই যে কত কিছু ফোনেতে কত রকম হাসি মজার, ওনারা হয়তো সেটা সঠিক উচ্চারণ করতে পারলো না বা সেটা হয়তো কখনো দেখেনি, এমন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করলো প্রচণ্ড আমরা হাসি, তো এই যে ঠাট্টাই আর কি মজাটা, এটা কিন্তু সত্যি ওনারা ছাড়া পুরোই বৃথা। আর খুব কষ্ট লাগছে আমার, নিজে ঠাকুমার দাদু ওনাদের কথা মনে পড়ে যাচ্ছে, বুঝতেই পারছি আমি কতটা ইমোশনাল হয়ে যাই, কথা বলতে পারছি না। আর ঠাকুমা দাদু ঠাকুমা দাদুই হয়, সেই ছেলেবেলা বাংলাদেশ তো তোমার বাড়ি ঠিক আছে ছিল, আর বৃন্দাবন না নদিয়া কোন জায়গা বেশি পছন্দ, পুরী বৃন্দাবন বাংলাদেশ না নদিয়া? তাই ওনাদের নিয়ে এই যে কত রকম খেলা বা কত কিছু, খুব ভালো লাগে। সেই সময়টা একবার চলে গেলে না নিজেকে মনে হয় আমি বড় হয়ে গেলাম এত তাড়াতাড়ি, এতটা বছর পার হয়ে গেল, এতটা সময়টা তো একটু থমকে যেতে পারতো, কিন্তু সময় তো থমকায় না, সময় সময়ের মতো চলবে, সময়ের তালে নিজেদেরও চলতে হবে। আমরা সকলেই জানি এটা চিরস্থায়ী কেউই না, মানুষ জন্মেছি আজ কাল মরতে হবে, তা সত্ত্বেও আমরা তো মানুষ, আমরা হচ্ছে মায়ার টানে আবদ্ধ, সেই মায়াতি ব্যাপারটা একটা মানুষের মধ্যেই থাকে। আর কি বলো তো, এই আমি জানো তো বিভিন্ন রকম এটা ওটা বানাতে মানে জানতাম টুকটাক, তো আমার সবার আগে না বানিয়ে আমার ঠাকুমাকে দেখাতে দিতাম, ঠাকুমা দেখো তো এটা কেমন হয়েছে, বা আমার দাদু যখন মারা গেছে আমি তখন ক্লাস এইটে পড়ি, তখন আমি এসব কিছু জানতাম না, তো আমি যেসবগুলো করতাম না ঠাকুমাকে দেখাতাম, যে ঠাকুমা দেখো তো কেমন হয়েছে। ঠাকুমা খুব না ভালো আসতো জানো তো, আমার ঠাকুমা একটা কথাই বলতো সবসময়, আমার শোনা যা করে আমাকে দেখায়, মানে আমার ডাকনাম সোনা, তো আমার সোনা যা কিছু কেনে আমাকে দেয়, এই যে একটা পাওয়া। আর আমি না ফ্যামিলির বড়,
তো আমার ভালোবাসাটাই একটা আলাদা, মানে সবার কাছেই অন্যরকম। হ্যাঁ, বড় কি ছোট কি, আমার বোন আছে, বোনের যে ভালোবাসা কম ছিল তা না, কিন্তু যতই হোক একটা প্রথম সন্তান আমি বাবা মার বা আমাদের বংশের, তো সকলেরই সেই একটা আলাদাই একটা ব্যাপার থাকে। তো আজকে এই দাদুর ভিডিওটা দেখে আমার নিজের কথা, আমার দাদু ঠাকুমার কথা প্রচণ্ডভাবে মনে পড়ে গেল। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো, আর আমার ভুল ত্রুটি থাকলে মার্জনা করে দিও। ওকে বন্ধুরা, দেখতে থাকো আমার চ্যানেলে নেক্সট ভিডিও। আজকের মতো টাটা।